আমি ছোট্ট দুই একটা জিনিস আমার মাথায় এলো সেটা হচ্ছে বরিশালে নৌকাটা খুবই বেশি দেখা যায় বরিশাল ফরিদপুর তার কারণে এখানে সড়ক পথে চলাচল ইদানি হচ্ছে কিন্তু পঞ্চাশ বছর আগেও নৌকের উপর নির্ভরশীল ছিল তো সেখানে যাত্রীবাহী নৌকা আছে শুধু যে গয়নার নৌকা তা না সেখানে এক এক মালাই মালাই বলে নৌকা একজন মাত্র নিয়ে যায় একজন মাত্র থাকে তো সেরকম ছোট নৌকায় করে হাটে যায় বাজারে যায় আহ এক জায়গায় থেকে অন্য জায়গায় যায় বেড়াতে যায় এরকম করে নৌকো তিনটি শব্দ ইংরেজিতে গেছে নাকি ইংরেজি থেকে এসছে কোনোটা সম্ভব এটার থেকে বজরা শব্দটা যে যেগুলোতে যেমন রবীন্দ্রনাথের বজরা ছিল বোট আর পিনিস বলে এক ধরনের নৌকা আছে যে নৌকার তলাটা ফ্ল্যাট হয় গোল নয় ফ্ল্যাট আর রকমের নৌকো সেটার কথাও ইংরেজিতে অনেক কাল আগে সেভেন্টিনিতে এসেছে ডিঙ্গি ডিঙ্গি বলতে এখন ডিঙ্গি কোথাও কোথাও ডোঙ্গাও বলা হয় এই তিনটে শব্দ ইংরেজিতে মিশেছে বাংলা থেকে বা বাংলা থেকে এক দু দুটো মিশেছে একটা ইংরেজি থেকে এসেছে এনিওয়ে আমি আমার গবেষণা করার সময়তে লক্ষ্য করেছি যে সতেরোশো ছাপ্পান্ন সালের দিকে সরকার আদেশ দিচ্ছে যে নৌকোতে কেউ তৈরি করতে পারবে না তার কারণ নৌকো তৈরি করলে তাদের রাজত্ব বিপদে পড়তে পারে তখন অনেক বড় জাহাজ তৈরি করতে পারত লোকেরা তাদের সেই কাজ বন্ধ করার সরকারি আদেশ দেওয়া হচ্ছে অনেক কাল আগেকার এবং এই সম্পর্কে শাহন এখন যে কথা বললেন সে থেকে আমি অনেক কিছু জানতে পারলাম আর ছবি তো দেখতেই পেলাম নানান ধরনের নৌকোর তাকে আমি どうもじゃない